রোজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল আর একটা বিট ঘুটে কফি খেয়ে জেনারেলি আমার দিনটা এরকমই শুরু হয়। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমার হাতে যে ডাস্টারটা দেখছো, একসময় এটা আমার সবসময় সঙ্গী ছিল। আমার রীতিমতন ওসিডি ছিল, বাড়িতে থাকলে আমি সারাদিন একটা ডাস্টিংয়ের কাপড় নিয়ে ঘুরে বেড়াতাম। অনেক কষ্টে এই অভ্যেসটাকে আমি এখন চেঞ্জ করেছি, তবে এখন আর বেশি জিনিসপত্র আমি অ্যাকুমুলেট করি না, বাড়িটাকে যতটা পারি ফাঁকাই রাখার চেষ্টা করি, তাতে একটু ডাস্টিং কম করলেও চলে। তবে আমার বিছানার উপরে এই জায়গাটা না একটু ক্লামজি হয়ে গেছে, এখানে একটু জিনিসপত্র বেশিই হয়ে গেছে, বেশ কয়েকটা জিনিস আছে এখানে দরকার নেই। তবে এই যে ফটো ফ্রেমটা দেখছো, ফটো ফ্রেম না, এটা একটা বোর্ড যেখানে আমি সব পিকচার্সগুলো লাগিয়েছি, এটা আমার মোস্ট ফেভারেট। দেখো এই ছবিটা আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, কত ছোট ছিল, এটা কাশ্মীরে তোলা। আর এই আইকনিক পিকচারটা হচ্ছে আমার মায়ের, মা যখন 19 বা 20 বছরের ছিল তখনকার ছবি এটা। আমারও খুব ইচ্ছে ছিল যে আমি ঠিক মায়ের মতন করে একটা ছবি তুলবো, তাই এই যে ছবিটা দেখছো পাশে আমার, এটা হিমাচলে আমি তুলেছিলাম এবার, অ্যান্ড দিস ইজ মি ইন মাই 50s। এই পিকচারটাও আমার ভীষণ প্রিয়। যাই হোক, পুরো ডাস্টিং শেষ হওয়ার পর যখন 12:30টার সময় আমার রান্নার মাসি আসে, তখন উই গেট আর ফার্স্ট দুধ চা। আমি রীতিমতন এই মোমেন্টটার জন্য ওয়েট করে থাকি যে কখন মাসি আসবে আর আমাকে এক কাপ চা দেবে। সত্যি বলতে কি, এই ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, গ্রিন টি এইসব আমার একটুও পোষায় না। আর এই একটা চা আমরা তিনজনে একসঙ্গে খাই। জয়ের সময় চলে আসে আর আমাদের রীতিমতন এই সময় চায় পে চর্চা চলে। অল কাইন্ড অফ সোশিয়ো ইকোনমিক পলিটিক্যাল ডিসকাশনস আমাদের এই সময়টাই চলে। আর ট্র্যাভেল, আমরা রীতিমতন এভরি ডে ট্র্যাভেল প্ল্যানিং করি। আমরা মোটামুটি পুরো ওয়ার্ল্ড ঘুরে ফেলেছি। কেন জানি না এই ক্লিপটায় ভয়েস ওভার করতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। এই মুহূর্তগুলো সত্যি স্পেশাল, তাই না? যাই হোক, সকালবেলার ভিডিওর পরে সোজা চলে এসেছি ডিনার টাইমে। মাসির হাতে ওই রোজই একই রান্না খেয়ে খেয়ে না এত বোর হয়ে যাই, তাই আজকে আমি ঠিকই করে নিয়েছিলাম কি ডিনার আজকে আমি নিজেই করব, সিম্পল করব কিন্তু নিজেই করব। কিছুই না, একটা এগ কারি বানাচ্ছিলাম, বাট ইন আ স্লাইটলি ডিফারেন্ট ওয়ে। অ্যাকচুয়ালি আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি, সে ফ্রাইড এগই হোক, অমলেটই হোক কি স্ক্র্যাম্বলড হোক, এনিথিং। এনিওয়েজ, এই গ্রেভিটার জন্যে প্রথমেই আমি রাফলি পেঁয়াজ, টমেটো, তারপরে কয়েকটা রসুন, কয়েকটা কাজু বাদাম আর একটু আদা তেলের মধ্যে সাঁতলে নিয়ে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। তারপর তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে সাঁতলে নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে ডিমটা দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিলাম। মালাইকারিতে যেরকম আমরা নারকলের দুধ দিই, এখানে নারকলের দুধ না দিয়ে শুধু দুধ দিলাম। আর শুধু লাস্টের ডিমের ঝোলটা নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়েছিলাম, দ্যাটস ইট। যেহেতু পুরো মশলাটাকে আগেই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, পুরো জিনিসটা এত স্মুথ হয় না, জাস্ট লাইক ওই পনির বাটার মশালা, চিকেন বাটার মশালা যেরকম হয় ঠিক সেরকমটাই। দেখো ডিমটার টেক্সচারটা কীরকম হয়েছে, একদম স্মুথ। তারপর গ্রেভিটার দিকে তাকিয়ে মনে হলো না, এটাকে ভাত দিয়ে খাওয়া যাবে না, আর রুটি আমার পোষায় না, আমি রাতে রুটি খাই না, আমি ভাতই খাই। মনে হলো একটু ইনস্ট্যান্ট উত্তপম বানিয়ে নি। সুজি, দই, বেকিং সোডা সব কিছুই বাড়িতে ছিল, সব কিছু বাড়িতে থাকলে ইনস্ট্যান্ট উত্তপম বানানো খুব একটা ডিফিকাল্ট কিছু না। তবে তাড়াহুড়ো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ করতে গিয়ে আমার আঙুলটাই গেল কেটে, অনেকটাই রক্ত বেরোচ্ছিল। আর দেখবে ডান হাতের আঙুল কেটে গেলে না খুব অসুবিধা হয়। তবে আমার কাছে সব রকমই চপার আছে, থ্যাঙ্কফুলি ইলেকট্রিক চপারও আছে, আর এই যে চপারটা, দিস ইজ ভেরি হ্যান্ডি। এটা মনে হয় এখন সবার বাড়িতেই একটা করে থাকে। একটা জিনিস দেখো, যখন আমরা মেয়েরা রান্নাঘরে যাই, কিছুই কিন্তু প্ল্যান করে, সবসময় কিন্তু প্ল্যান করে যাই না। এই দেখো আজকে উত্তপম বানানোর কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ইনস্ট্যান্টলি মাথায় এলো, ইনগ্রিডিয়েন্টসও বাড়িতে ছিল, ঝটপট বানিয়ে নিলাম। আর আমি রান্না করার সময়ও কোনো রেসিপি ফলো করি না, কিছুটা তো জানাই থাকে আর কিছুটা তখনই ইনস্ট্যান্টলি যা পাই তাই করে ফেলি। বাস এটাই আজকে আমাদের ডিনার।
আজকে ডিনারটা যে কি ভালো হয়েছে না কি বলবো, ডিমের ঝোলটা এক্সেলেন্ট হয়েছে, তোমরা একটু ট্রাই করো না। আর উইথ উত্তপম টু গুড, আয়েস করে বসেছি, সামনে সিনেমা চালিয়ে দিয়েছি, জানে যা প্রচন্ড শুনছি এই সিনেমাটা নাকি প্রচন্ড ভালো হয়েছে, থ্রিলার করিনা কাপুরের। এখন আরামসে দেখব, ডিনার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগবে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।